ও চাচা ও চাচা কখন থেকে হাকাচি শুনতে পেছিল নাকি হ্যাঁ শালা ছেলে নিশ্চয়ই কোনো গুন্ডগোল বেঁধেছে কিরে তোদের আবার কি হলো সাত সকালে অমনি করে চেঁচাচিস কেন কি হয়েছে মানে তোমার বেটা আমার কাছে 5000 টাকা ধার নিছে দু মাস হয়ে গেল কোনো দিছি না কেন আর তোর তোমার বেটা গামি তিনবার মোবাইলে রিচার্জ করে দিছি পয়সা দুবো দুবো করে এখনো দিছি না দেখে দাও তোমার সরাইকে আজ কি পয়সা না নি এখান থেকে যাবই না সেই শালুটা আচ্ছা বিপদে ফেললু রে আজ বাড়ি আসো তার একদিন কি আমার একদিন বাপ সে তো বাড়িতে নাই আমাকে এক মাস সময় দাও আমি ঠিক টাকা ম্যানেজ করে দিয়ে দেব ঠিক আছে দাদা তোমার খাতিরে এক মাস টাইম দিলাম আচ্ছা দেখলি ভাগ করে দারুণ চলছে এ হে বোকে এমনি আইফোনটা কিনে নিনি চলি ঘুরে দি ভাই তোমার কিন্তু দেখি খুব ভালো ছেলে মনে হচ্ছে তা ভালো ছেলেদের উপরে বেশি কষ্ট হয় তা তোমাদের এই অবস্থা কি করে হলো তাহলে শুনো ভাই আমি একটা মেয়েকে ভালোবাসতাম সে ফোন করে বললো আজ বাড়িতে কেউ নাই দেখা করবো তা চলে এসো আহারে ভালোবাসা কি কাম তারপরে এর কথাটা শুনো ভাই যেমনি কথা তেমনি কাজ যেই বাড়ি ঢুকেছি সেই ওর বাপ চলে এসেছে তারপরে কি হইলো তোমাকে মুখে বলি বুঝাইতে পারবো না এই ধর তারপরে এমনি করে ধরি আর লাফ একটু কিনে ভাই বলবে হাত তো তোমরা চোর